নোয়াখালী চৌমোহনী বাজারে হিন্দু সম্প্রদায়ে বিভিন্ন দোকানপাট মন্দিরে হামলা ভাঙচুরের ঘটনায় বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। বিকেলে ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির পরিদর্শন শেষে সাম্প্রদায়িক অপশক্তিকে চিহ্নিত করে তাদের অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তিনি। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত মন্দিরগুলো পুনর্নির্মাণ করে দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান। তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় মন্দিরে হামলার মধ্য দিয়ে সংখ্যালঘুদের দেশত্যাগে বাধ্য করা। এ সময় আগামী 23 অক্টোবর সারা দেশে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত গণ অনশন ও অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয়। বিশেষ ক্ষমতা আইন সহ এই জাতীয় আইনের আওতায় সাম্প্রদায়িক অপশক্তি